হলো যে ইয়াটা দেয়া তোমার হলো যে, আর তোমরা একটু মানে কোশ্চেন, মানে কিছু কোশ্চেন জেনারেট করো, ঠিক আছে? তোমরা কোশ্চেন জেনারেট করো, হ্যাঁ, নোট ডাউন করো যে এই কোশ্চেনটা করবা, ঠিক আছে? আর আমি তো আমার মতো ক্লাস নিবই, এটা প্রথম কথা হচ্ছে আমার ইয়াটা মেনটেন করব, এই প্রেজেন্টেশনটা, হ্যাঁ, এটা মেনটেন করব, প্লাস হলো যে কোশ্চেন অ্যান্সার দিব, সাথে সাথে এর রিলেটেড যেই যে কথাবার্তা আছে সেগুলো চালিয়ে যাব, ঠিক আছে? একটু তোমরা কেউ কথা বলো, তো ঠিক আছে এটার জন্য আর কি। তা তো অবশ্যই আমি, হ্যাঁ, আমি আমি টোটাল এসসি ওটা অবশ্যই, আমি টোটাল এসসি অবশ্যই দেখাবো, সেটা ডিপেন্ড করবে মানে যখন যেই মুহূর্তে যেটা জানার দরকার হবে সেটা, ঠিক আছে? তার আগে কিন্তু যে আমি আগে বেসিকটা ক্লিয়ার করে দিই, মানে টোটাল এসিওর যে বিষয়টা, মানে এসিওর বিষয়টা হচ্ছে এরকম, আমার স্টুডেন্ট যখন আসে এখানে, ঠিক আছে, ব্যাপারটা হাতি দেখার মতো, হ্যাঁ, কেউ মানে এক একদিন এক একটা টপিক্সের উপর ক্লাস নেই, হ্যাঁ, 2 মাস 3 মাস 4 মাস পর যখন সব কিছু মিলাই নিতে পারে যে এটার সাথে এটা রিলেটেড, এটার সাথে রিলেটেড, ঠিক আছে, তখন সে পুরোটা হাতি ধরে দেখতে পারে, ঠিক আছে? এখন পর্যন্ত মানে মনে করবো যে তোমরা হাতি দেখার মতোই, হ্যাঁ, 10-12টা ক্লাস যাবে তখন বুঝতে পারবে টোটাল এসিওটা আসলে কি জিনিস, ঠিক আছে? এখন একদিন চোখ নিয়ে, একদিন কান নিয়ে, একদিন পা নিয়ে, একদিন লেজ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এই সবগুলো যখন একদিন মিলাই নিবা তখন বুঝবো যে এইটাই হচ্ছে কমপ্লিট হাতি, ঠিক আছে? এখন পর্যন্ত অন্ধকারেই থাকো আপাতত, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, তোমার রাইটার আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইয়স্ট ফলো করলেই হবে। হ্যাঁ, তুমি হলো যে নিয়ে কি করো, তোমার কাছে প্রিমিয়াম আছে ইয়স্ট? আমার কাছে একটা আছে, চালাইতে পারো, এটা প্রিমিয়াম কিন্তু আপডেট দিতে পারবো না আর কি, ঠিক আছে? এটা চালাইতে পারো, এটা হলো যে সুবিধা কি, মানে প্রিমিয়াম আর ফ্রিতে খুব বেশি মানে ইয়াতে নাই, মানে এটা তো প্রিমিয়ামই, মানে শুধু আপডেট দেওয়া যাবে না। সুবিধা হলো যে প্রিমিয়ামের তোমার নর্মালি ফ্রিতে তুমি একটা পেজকে অপটিমাইজ, একটা পেজ একটা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করতে পারবা, কিন্তু তোমার পেজের কন্টেন্ট যদি তোমার 4000 ওয়ার্ডের হয় সেক্ষেত্রে তোমাকে মাল্টিপল কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা লাগবে, এবং সেটা তোমাকে প্রিমিয়ামটা নিলে তোমাকে মানে কি কি কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা যায় তোমাকে সাজেস্ট করতেছে, মজার বিষয় এটা। 1, 2 নম্বর হলো তোমাকে ইন্টারনাল লিঙ্ক সাজেস্ট করবে যে এই পেজের সাথে এই পেজের লিঙ্ক দিলে তোমার ফ্রুটফুল হবে, হ্যাঁ, ওই ইন্টারনাল লিঙ্ক সাজেস্ট করবে, ঠিক আছে? যেটা আমাদের আগে নিজে নিজে করতে হতো, মানে নিজের ব্রেন খাটায়, ঠিক আছে, সেটা ও সাজেস্ট করে দিবে যে তো এটা এটা পেজের সাথে এই পেজের লিঙ্ক দাও, ইন্টারনাল লিঙ্ক দাও, এই অ্যাঙ্কর টেক্সট ইউজ করো, ঠিক আছে? এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, ঠিক আছে? তুমি খালি যা দেখবে ডিফারেন্স বিটুইন যে ফ্রি অ্যান্ড প্রিমিয়াম ইউজড, হ্যাঁ, অনেক অনেক ইন্টারেস্টিং ডিফারেন্স আছে কিছু। 89 সম্ভবত পার ইয়ার, হ্যাঁ, সমস্যা নাই, তুমি এটা ইউজ, আমি যেটা দিয়ে দিবো এটা করো, তুমি খালি আপডেট দিবা না জাস্ট, ইয়োস্ট, এটা একটা প্লাগইন ওয়ার্ডপ্রেসে, হ্যাঁ, এটা দিয়ে মানে অন পেজ এসইওটা খুব, অন পেজ এসইও প্লাগইন আর কি, অন পেজ এসইওটা এই প্লাগইনটাতে খুব ইজিলি করা যায়, ঠিক আছে, এই আর কি, YOAST, এই যে ইয়োস্ট এসইও, হ্যাঁ, এটা একটা প্লাগইন আর কি ওয়ার্ডপ্রেসের, হ্যাঁ, প্রিমিয়াম প্লাগইন, তো এটা খুব, ওরা ইয়োস্টের যে অথরিটি এরাও এসইও নিয়ে খুব ভালো ঘাটাঘাটি করে, কারণ লেটেস্ট আপডেটটা ওদেরকে দিতে হয়, ঠিক আছে? গুগল কি আপডেট নিয়ে আসতেছে অন পেজের উপরে ভিত্তি করে, ঠিক আছে, সেই আপডেটটা তাদের ইয়াতে অ্যাপ্লাই দিয়ে করতে হয় আর কি, এই জন্য ওরাও খুব ভালো আর কি। ওদের ব্লগ আছে, ওদের ব্লগেও খুব ভালো ভালো এসইওর উপরে ডিসকাশনগুলো হয়, হ্যাঁ, এই স্টেপের ব্লগ আছে, হ্যাঁ, এই স্টেপের ব্লগ, ওরা এই স্টেপ ভিত্তিক যেগুলি করা যায় সেগুলো করে, ঠিক আছে? দেখো আর কি, আমি আচ্ছা আমি একটু পরে আবার ফোন দিচ্ছি যে টেক্সট মানে এটা কাজ করছে কিনা আমি একটু দেখি, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট স্টোন ক্যাপচার, তো ঠিক আছে, কলটা কেটে দিই আমি।